বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 11 এপ্রিল প্রকাশিত রিপোর্টে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে বলে জানানো হয়। করোনা পরীক্ষার ওই প্রতিবেদনে দেখা যায় আইসিডিডিআরবির ল্যাবরেটরিতে 10 তারিখ তার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা হয়। এরপর আরটিপিসিআর পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়। যদিও বিএনপির পক্ষ থেকে জানানো হয় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন খবর সঠিক নয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও তার ভাগিনা ডাক্তার মামুন বলেছেন তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে গিয়েছিলেন শনিবার। করোনা পরীক্ষার জন্য তারা নমুনা নেননি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছেন বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ। দর্শক, রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করছেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এগুলোতে তিনি স্টেবল আছেন, ওখানে যারা ছিলেন আমি তাদের খবর আপনাকে ঠিক বলতে পারবো না। ওখানে কারা, আমি এই খবরটা আমি জানি না। আমি ওটাই জেনেছি যেটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে আপনারা বলেছিলেন সকাল থেকে, আপনারা আমাদেরকে ফোন করেছেন, অসংখ্যবার ফোন করেছেন, সেই জন্যই আমি এটা আপনার বলেছি। হয়তো উনি জানতেন না,